রাজধানীর মোহাম্মদপুরে সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় অতিষ্ঠ এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান ও ঢাকা উদ্যানে অস্থায়ী ক্যাম্প বসিয়েছে সেনাবাহিনী। এতে অনেকটাই নিরাপত্তা বোধ করছেন স্থানীয়রা। এসব ঘটনায় রাজধানীর মোহাম্মদপুর এখন এক আতঙ্কের নাম। এলাকাবাসীর দাবি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি যারা করছেন তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। এখন তাদের মদতদাতা না থাকায় আরও বেপরোয়া হয়ে উঠেছে সন্ত্রাসী গ্রুপগুলো। নিজেদের আধিপত্য বজায় রাখতে এমন নৃশংস ঘটনা চালিয়ে যাচ্ছে। তাই প্রতিদিন মনে করেন সন্ধ্যার পর থেকে কিশোর গ্যাং আসা, লুটপাট, দোকান থেকে কুবায়া, ক্যাশ সব নিয়ে যেত। এডি এডিয়ে যে টেকির ফুলাইন, আবার এনজে কিছু ভাড়া ঘরের ফুলাবাইন আছে, তারা মনে করেন সবাই মিলে এ ধরনের কাজগুলো করে। এমন ঘটনায় পুলিশের কোনো কার্যক্রম না থাকায় নিরাপত্তা ও হামলাকারীদের শাস্তিসহ পাঁচ দফা দাবিতে শনিবার থানার সামনে অবস্থান নিয়ে 72 ঘন্টার আলটিমেটাম দেন এলাকাবাসী। এরপর থেকে নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চলে মোহাম্মদপুর এলাকায়। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে 45 জনকে গ্রেপ্তার করা হয়। নবোদয় ওইসব জায়গায় আমরা একটি অস্থায়ী ক্যাম্প করব। ওই অস্থায়ী ক্যাম্পে আমাদের যে টহলগুলো করে করে ওইখানে স্ট্যাটিক অবস্থায় থাকবে। চাঁদ উদ্যান ও ঢাকা উদ্যানে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প বসায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে। আর্মি আমার একটা মানে ট্রেডমার্ক বা একটা লোগো, এ লোগো হয়তো আমাকে কিছু না কিছু নিরাপত্তা দিবে, কিন্তু এর ভিতরে যদি এই মনে করেন এখন যদি আক্রান্ত হই তা আপনিও কিন্তু ঠেকাইতে পারবেন না বা এর আশপাশে কেউ ঠেকাবে না। বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনা করতেছেন তাদের কাছে উদ্দত্ত আহ্বান থাকবে যে মোহাম্মদপুর ঢাকা উদ্যানে মানুষ যেন সুন্দর সুস্থভাবে বসবাস করতে পারে। মোহাম্মদপুরের বিভিন্ন এলাকার সন্ত্রাস, চাঁদাবাজি, গণছিনতাই ও ডাকাতির এই আতঙ্ক থেকে স্থায়ী সমাধান চান এলাকাবাসী। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।